প্রতিবারই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করে। এই উন্মাদনা আরও বেড়ে যায় যদি বিশ্বকাপ ফুটবলের অনুষ্ঠানে শাকিরার গান থাকে। এছাড়া কলম্বিয়ার গায়িকা শাকিরা ছাড়া যেন ফুটবল বিশ্বকাপ একেবারেই জমে ওঠে না, তাই চতুর্থবারের মতো আবারও ফুটবলের উদ্বোধনী মঞ্চ কাঁপাতে যাচ্ছেন তিনি। এর আগে ফুটবল বিশ্বকাপে শাকিরার গাওয়া গান 2006 সালে হিপস ডোন্ট লাই এবং ব্যাম্বু, 2010 সালে ওয়াকা ওয়াকা এবং 2014 সালে লা 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 গানগুলো সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছিল। আশা করা হচ্ছে এবারও গানটিও সারা বিশ্বে ভক্তদের মনে ঝড় তুলবে। ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের মরুর বুকে পপস্টার শাকিরার সঙ্গে মঞ্চ কাঁপাবেন সঙ্গীত শিল্পী ডুয়ালিপা। জেন ওয়াইদের অতিপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসও পারফর্ম করবে বলেও আশা করা হচ্ছে। তবে সেই অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতির অংশগ্রহণ থাকবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে আশা করা হচ্ছে 18 ডিসেম্বর ক্লোজিং সেরেমনিতে পারফর্ম করতে পারেন নোরা। জনপ্রিয় এসব তারকার পাশাপাশি ব্ল্যাক আইড পিয়ার্স, জে ব্যাবলিন ও বিখ্যাত নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী প্যাট্রিকেও পারফর্ম করতে দেখা যেতে পারে উদ্বোধনী মঞ্চে। খুব শীঘ্রই চূড়ান্ত শিল্পীদের তালিকা তৈরি করবে ফিফা। আগামী 20 নভেম্বর কাতারে শুরু হতে চলেছে এবছরের বিশ্বকাপ ফুটবল। বিশ্বের সবাই মুখিয়ে আছে ফুটবলের এই মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। তবে এরই মধ্যে রিলিজ হয়েছে এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলের টাইটেল মিউজিক লাইট দ্য স্কাই, যাতে কোমর দোলাতে দেখা গেছে কানাডিয়ান ও বলিউডের বিখ্যাত অভিনেত্রী নোরা ফাতিহকে। মাদিয়াসান, নিউজ ফ্ল্যাশ 71।